কাটলো না জলপাইগুড়ি জেলা তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বের জট। জট ছাড়াতে একমাত্র ভরসা কালীঘাট। জেলার নতুন সভাপতিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই গোষ্ঠী দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। তাই দ্বন্দ্ব মেটাতে সভাপতি এবং বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন কৃষ্ণকুমার কল্যাণীর ঘনিষ্ঠদের নাম না করে এক হাত নেন তিনি। উল্লেখ্য, ময়নাগুড়ি ও রাজগঞ্জের বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন জেলা সভাপতির বিরুদ্ধে, তাই বিধায়কের সঙ্গে বৈঠকে বসলেন গৌতম দেব। বৈঠকে সমন্বয় সাধনের চেষ্টা করেন তিনি। এই অবস্থায় জলপাইগুড়ি জেলা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছায় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সম্পূর্ণভাবে আমাদের দলীয় ব্যাপার, এটা কলকাতা থেকে আপনারা সবাই জানেন, একটা নির্দেশ ছিল যে প্রত্যেক এমএলএর সাথে যে ব্লক কমিটি নিয়ে একটু কথা বলে ওদের সব ওপিনিয়ন নিয়ে সবাইকে রেখে একটা কমিটি করার একটা প্রস্তাব করতে, সে প্রস্তাবটা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করছেন। মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 100% কমপ্লিট করছে। জেদাজেদিরও কোনো ব্যাপার নেই, রাজনীতিতে নিজের দলের মধ্যে কোনো জেদাজেদি চলে না, এটা প্রবাদেই আছে, জেদের ভাত কুত্তাও খায় না, এটা যুক্তি তর্কের জিনিস হয়। কাজেই সেটা নিয়ে যুক্তিতর্ক হয়েছে, পক্ষে বিপক্ষে বিশ্লেষণ করা হলো।